নমস্কার বন্ধুরা, আমি সমীর, সোনু অ্যান্ড সোনাস লাইফ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আমিও খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি, আমি আমার বাড়ির কাছেই একটা নার্সারিতে কিছু চারা গাছ কিনতে গিয়েছিলাম বন্ধুদের সাথে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানিও কেমন লেগেছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ তোমরা, আমরা রাস্তা থেকে যাচ্ছি। রাস্তার অবস্থা খুবই খারাপ, যে রাস্তায় যেতে 15 মিনিট লাগতো এখন সেটা 45 মিনিট লাগে। আমরা পৌঁছে গেলাম রামপুর মিশনে, মিশনের আন্ডারেই নার্সারিটা। তো তোমরা দেখতে পাচ্ছ, চলুন দেখতে থাকো, আমরা দেখাচ্ছি পরপর চারা গাছগুলো। নার্সারিতে খুব বেশি চারা নেই, আমরা যে আশা নিয়ে আসছিলাম প্রচুর চারা পাবো, কিন্তু এসে দেখলাম ফাঁকা অবস্থা, বর্ষার জলে পুরো ডুবুডুবু অবস্থা, খুবই কম চারা। দেখতে পাচ্ছ এটি একটি জবা, দেখতে পাচ্ছ পুরোটাই জল ভর্তি হয়ে আছে। আমরা একটাও চারা নিলাম না, এখানে দামও জিজ্ঞাসা করলাম না, কারণ আমাদের পছন্দই হলো না। এটি গোলাপ গাছের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। চলুন এরপর কি চারাগুলো দেখি, তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো। এখানে কয়েকটি জবা চারা আছে, দেখুন সেগুলো তোমরা, গাছের অবস্থা হলুদ হয়ে গিয়েছে, সেই জন্য আমরা দাম জিজ্ঞাসা করলাম না। তো তোমরা দেখো তোমাদের কেমন লাগছে। এখানে কয়েকটি পাম গাছ আছে, এখানে একটা পাত্রে ছোট ধরনের পদ্ম চারা এবং কালো পিয়ারা চারা। এখানে একটি মন্দির আছে, ওখানে লকডাউনের জন্য আমাদেরকে যেতে দেয়নি, সেই জন্য দূর থেকে দেখালাম। এরপর আমরা ওখান থেকে চলে এলাম, কারণ আমাদের তো চারা একদম পছন্দ হয়নি, সেই জন্য ওখান থেকে বেরিয়ে একটি নতুন নার্সারিতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলাম। তো চলুন সেটাও আমরা তোমাদেরকে দেখাচ্ছি প্রথম থেকে। এই রাস্তাটা প্রথম রাস্তা থাকতে অনেকটাই ভালো, সেটা তোমরা দেখেই বুঝতে পেরেছো আশা করি। চলুন আমরা চলে এসেছি প্রায়, দেখতে থাকুন। তো আমরা এসে দেখলাম এখানে প্রচণ্ড চারা, প্রচুর, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। আগের নার্সারিটার সঙ্গে তুলনা করলে খুবই ভুল হবে, কারণ আমরা এসে চমকে গেলাম এত চারা দেখে। তো সেই জন্য তোমাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি, তোমরাও দেখতে থাকো, একে একে দেখাচ্ছি। প্রথমে কয়েকটি সবেদা চারা থেকে শুরু করলাম, চারাগুলো খুবই ভালো। তারপরে দেখো এক জায়গায় সারি দিয়ে জবা গাছের গ্রোথটাও তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। আগে যেগুলো দেখিয়েছিলাম সেগুলো হলুদ হয়ে গিয়েছে, এগুলো একদম সবুজ, পুরো সবুজ। তারপরে দেখছো পাতাবাহার, এখানে অনেক নতুন ধরনের গাছ আছে যেগুলো আমরা এর আগে কখনো দেখিনি। তো সব গাছের নাম আমরা বলতে পারবো না, কারণ আমরাই জানি না। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা জানতে পারো, যদি জানো তাহলে কমেন্টটা অবশ্যই লিখে জানিও। বেশি কথা বলছি না, তোমরা দেখতে থাকো। অনেক চারা নেওয়ার পরিকল্পনা আছে, সেজন্য এখানে আমরা এসে চারাগুলোর দাম জিজ্ঞাসা করলাম এবং চারাগুলোর দাম প্রায় আগের থাকতে ডবল বলছে। আমরা জিজ্ঞাসা করলাম এত দাম কেন, তো ওনারা বললো এখন লকডাউনের সময় চলছে, সেই জন্য চারাগুলো নিয়ে আসতে ট্রান্সপোর্ট খরচা প্রায় ওদের ডবল পড়েছে। তো সেই জন্য আমরা অনেক চারাই নেব চিন্তাভাবনা করেছিলাম, কিন্তু অর্থের দিকে তাকিয়ে সে চিন্তাভাবনাটাকে অর্ধেক করে দিলাম, কিছু চারা নেব বলে চিন্তাভাবনা করলাম, কারণ আমরা 4-5 জন গিয়েছি, কিছু তো চারা নিতে হবে। তো কিছু পিক তোমাদেরকে দেখালাম, নানা রকম ফুলের চারা, ইনডোর প্ল্যান্ট,
এরপরে আমরা বাড়ির দিকে রওনা হলাম। তোমরা দেখতে পাচ্ছ সেই খারাপ রাস্তার দিক থেকেই আমাদেরকে বাড়ি আসতে। পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাও কেমন লেগেছে। আর তোমরা সাবধানে থাকো, বাড়ির বাইরে বেরোলে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করবে। আজকের মতো এই পর্যন্ত।